চলে আসবো আমরা যনুক্রমে। তাহলে যনুক্রম অল্টারনেশন অফ জেনারেশন, এই যনুক্রম বলতে বোঝায় কি না, জীবের যারা একটু উন্নতি লাভ করেছে তাদেরই যদি তারা যৌনজনন পদ্ধতি অনুসরণ করে তাহলে দেখা যাবে যে তাদের জীবনের একটা জীবেরই দুরকম পর্যায়ের কোষ সেই জীবের দেহ থেকে সৃষ্টি হচ্ছে। আমাদের উন্নত উদ্ভিদ উন্নত প্রাণী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের জীবদেহের যে গঠনগত কোষগুলো বেশিরভাগ অঙ্গ তৈরি করেছে, উদ্ভিদের মূল কাণ্ড পাতা অঙ্গ, আমাদের হাত পা হৃৎপিণ্ড কত কি অঙ্গ আছে সব অঙ্গগুলো, তার সঙ্গে জননাঙ্গ শুক্রাশয় ডিম্বাশয় এসব আছে, সব জননাঙ্গের কোষেই ডিপ্লয়েড টুইন, সব জননাঙ্গের কোষে মানে শুক্রাশয় ডিম্বাশয় ফুলের পুংকেশর চক্র গর্ভকেশর চক্র ওগুলো সবই কিন্তু ডিপ্লয়েড, আবার মূল কাণ্ড পাতা হাত পা নাক মুখ এগুলো ডিপ্লয়েড। এখন এই কোষগুলোই কিন্তু নতুন জীবের জন্ম দিতে পারছে না, নতুন জীবের জন্ম দেওয়ার জন্য ওই জননাঙ্গ বিশেষ করে তাদের জনন মাতৃকোষ যেটা আছে সেই জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনে ভাগ হতে হবে। আর মিওসিস কোষ বিভাজনে ভাগ হওয়া মানেই হ্যাপ্লয়েড করে দেওয়া। তাহলে একটা জীবের দেহেই আমি একটা জীব, সেই প্রাণীটির আমি যদি প্রাণী তাহলে সেই প্রাণীটির দেহেই আমাদের সমস্ত দেহের অঙ্গের কোষগুলো গঠিত হলো টুয়েন দ্বারা, আবার এই টুয়েন তৈরি করলো, আবার তারা বিভাজিত হয়ে জনন কোষ যখন জন্ম দিচ্ছে তৈরি করছে তখন সেটার থেকে এন জন্ম দিল গ্যামেটের, সেই গ্যামেট দুরকম হয়, মেল হলে মেল ফিমেল হলে ফিমেল। তাহলে এই যে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যাকে আমরা হ্যাপ্লয়েড নাম দিই আর টু এন সংখ্যক ক্রোমোজোম যাকে আমরা ডিপ্লয়েড নাম দিই, তাহলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ তথা মানে যেটি অঙ্গজ কোষ রূপে যেটি চিহ্নিত জনন মাতৃকোষ থেকে আমরা টুয়েনের সঙ্গে সমার্থক, তারা এই জনন মাতৃকোষ এন এন গ্যামেট সৃষ্টি করলো, তাদের মিলন হলো, এই মিলনে জাইগোট তৈরি করলো, এই জাইগোট টুয়েন এটি বিভাজিত হলো এবং এই টুয়েন বিভাজিত হয়ে আবার তাদের পূর্ণাঙ্গ দেহ বিশিষ্ট টুয়েনের জন্ম দিল, এটা জনুক্রম। তাহলে জীবদেহের জীবনচক্রে সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক তাদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকেই জনুক্রম বলে, ইংরেজিতে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন কি জিনিস হলো তাহলে, বাংলায় হলো জনুক্রম। এটি ওসরের প্রশ্নের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ফার্মবর্গীয় উদ্ভিদের উদ্ভিদ জগতে জনুক্রম একেবারে যদি নিম্নমানের শৈবাল জাতীয় উদ্ভিদ হয় ছত্রাক জাতীয় তাদের যাদের হ্যাপ্লয়েড দেহকোষ নিয়ে গোটা দেহটা তৈরি আর তাদের দেহে যখন নতুন জীব জন্ম দেবে দেহ থেকে তখন সেটা যদি অঙ্গজ বা অযৌনজনন অনুসরণ করে তাহলে আর ডিপ্লয়েড এলোই না, তার মানে তাদের দেহে স্পষ্ট জনুক্রম দেখা গেল না। কিন্তু যদি আমরা একটু উন্নত উদ্ভিদের দিকে চলে যাই, মস এবং ফার্ম এদের এবং সপুষ্পক উদ্ভিদ তারপরে যত আছে এদের থেকে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, এবং মস ফার্মের দুটো দেহই হ্যাপ্লয়েড একটাই উদ্ভিদ, তার বিজ্ঞানসম্মত নামও একই, কিন্তু সেই একটা উদ্ভিদেরই দুরকম দেহ, মসের ক্ষেত্রে এই দুরকম দেহ একসাথে অ্যাটাচ থাকে, একদিকটা টুয়েন কি বৈচিত্র্য, মস একটা আমি আঁকছি এখানে, সেই মসটার নাম হচ্ছে এটা হচ্ছে পোগোনিটাম, এটা হচ্ছে এই মসটা আমাদের এইরকম একটা ক্যাপসুল থাকে, এই মসটার যে দুটো দেহ এঁকেছি এটা পাতার মতো অংশ, এটা কাণ্ডের মতো অংশ, এটা হচ্ছে মূলের মতো অংশ রাইজয়েড, এই পুরা দেহটা এই দিকের যে অংশটা উপরের দিকে যে একটা ক্যাপসুল এঁকেছি দণ্ড এঁকেছি এটা সিটিয়া আর ফুটটা লুকিয়ে আছে, এইটা হচ্ছে টু এন অর্থাৎ রেণুধর, একেই দেখো এখানে যত কোষ আছে হাজার হাজার সেই সব কোষ টু এন একসঙ্গে লেগে আছে, আবার দেখো এই দিকটার থেকে এই এতটা এই সব দেশ দেহ কোষগুলো এন সংখ্যক ক্রমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড, অর্থাৎ এই হ্যাপ্লয়েড দেহটাকে উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলবো লিঙ্গধর উদ্ভিদ গ্যামেটোফাইটিক দেহ, আর এইটাকে বলবো রেণুধর উদ্ভিদ স্পোরোফাইটিক দেহ। আবার যদি ফার্নে চলে যায় এটা হলো মস জাতীয় উদ্ভিদ, সেই মসের ক্ষেত্রে এই মসের ক্ষেত্রে আমরা এইরকম পেলাম, যদি ফার্নে যাই তাহলে দেখবো একটা এই যে ছবি আঁকা আছে এখানে ফার্নের জনুক্রমে একটাই উদ্ভিদ কিন্তু দেহ দুটো সত্তা আলাদা আলাদা, দুটো দেহই প্রকৃতিতে স্বাধীনভাবে বেঁচে থাকে অর্থাৎ সালোক সংশ্লেষ করে
খাদ্য তৈরি করে দুটো দেহর একটার নাম বুঝতেই পারছো স্পোরোফাইটিক দেহ অর্থাৎ ডিপ্লয়েড আর একটার নাম মানে লিঙ্গধর দেহ বা হ্যাপ্লয়েড দেহ এই লিঙ্গধর দেহ এখানে মসের ক্ষেত্রে পাচ্ছ যে লিঙ্গধর দেহর কোষগুলো এই যে পাতা সদৃশ অংশ আছে ঠিক একবারে উন্নত পাতা নয় পাতাই এগুলোকে ফাইলিট বলা হয় এই পাতাগুলো ক্লোরোফিল যুক্ত কোষ নিয়ে গঠিত তাহলে এরা সালোক সংশ্লেষ করতে পারে খাদ্য তৈরি করতে পারে আর সেই খাদ্যই বেঁচে থাকে ওই রেণুধর দেহের অংশটা অর্থাৎ এর থেকে এটা স্বাধীন নয় আর এটা স্বাধীন এই অংশটা তাহলে এর থেকে এ ডিপেন্ডেন্ট এর থেকে খাদ্য নেবে তবে যে ও বেঁচে থাকবে আর এখানে যে ছবি দেব ফার্নের যে মস থেকে যে একটু উন্নত উদ্ভিদ হয়ে যায় ফার্ন এই ফার্নের দেহে দুটোই সত্তাই আলাদা আলাদা এই একটা লিঙ্গধর সত্তার ছবি ওই দেহটার থেকেই জন্মালো এবং এ প্রকৃতিতে বেঁচে আছে খুব ছোট আকারে আর এইটা একটু বৃহৎ আকারে মূল কাণ্ড পাতা নিয়ে আর এ বেঁচে থাকে শুধুমাত্র একটা মূল কাণ্ড পাতা বিহীন থেলাসের মতো অঙ্গ নিয়ে এটা আসবো যনুক্রম ফার্ন ফার্নের যনুক্রম এইটার বর্ণনাটায় আসবো তাহলে যনুক্রমটা আরো স্পষ্ট হবে এই ছবিটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস করাটা ছবিটা পরীক্ষায় আঁকতেও হবে এই ছবি বলতে এখানে প্রায় রেখাচিত্রের মতোই ছবিগত গুরুত্ব এখানে নেই বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রেই যা গুরুত্ব এই ফার্নের যনুক্রমে দেখতে পাচ্ছ মূল উদ্ভিদটা দেখবে যে দেওয়াল পুরানো দেওয়াল পরিত্যক্ত কূপ বা কুয়ো সেইগুলোর মধ্যে এই পাখির পালকের মতো লম্বা লম্বা পাতা গজি আছে কাণ্ডটা ছোট বলে দেখতে পাও না তাহলে কাণ্ডটা ওদের গ্রন্থি কাণ্ড রাইজোম যেটাকে বলে সেই গ্রন্থি কাণ্ড ফার্নের দেহ যেমন একটা ফার্নের উদাহরণ হলো ড্রাফটেরিস ওই ফার্নের কথাটাই বলেছি ওকে লক্ষ্য করে ছবিটা আঁকা আছে এইগুলো যৌগিক পাতা লম্বা লম্বা ওই যে পাখির পালকের মতো বললাম এইগুলো মূল অস্থানিক মূল আর এইটা কাণ্ড এই কাণ্ডটার গায়ে লেগে আছে শল্কপত্র এই কাণ্ডের সঙ্গে বেরিয়ে থাকা পাতার প্রত্যেকটি যেটা যৌগপত্র যেহেতু এক একটা অংশকে বলে পত্রক বা লিফলেট টোটালটাকে বলে লিপ বা পাতা এই পত্রকগুলোর একটাকে নিয়ে এখানে এঁকেছি এইটা রেণুধর দেহ এই রেণুধর দেহের লেখা আছে মূল কাণ্ড পাতা মানে এই রেণুধর দেহের তিন রকম অংশ আছে এবং লেখা আছে 2N অর্থাৎ ডিপ্লয়েড এই ডিপ্লয়েড রেণুধর দেহটা দিয়ে যদি ফার্নের যনুক্রমটা তার শুরু হয় তাহলে সে আসলো কোথা থেকে না জাইগোট থেকে এই দেখো জাইগোট 2N একটা জাইগোট দিয়েই বিভাজিত হয়ে ওই দেহটা তৈরি হয় তাহলে রেণুধর দেহের সূচনাটা কে করলো জাইগোট জাইগোটটা কি কোষ 2N সে বিভাজিত হয়েছে কোন পদ্ধতিতে ডিপ্লয়েড কোষ ডিপ্লয়েড দেহ তৈরি করলে অবশ্যই মাইটোসিস এইবারে ওই একটি রেণুপত্র থাকে রেণুস্থলী রেণুপত্র লেখা আছে ইংরেজিতে স্পোরোফিল এই রেণুপত্রে এক একটা রেণুপত্রে অনেক দুটো দেখানো আছে অনেক রেণুস্থলী আছে এই একটা রেণুস্থলী এই অনেক ডট 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 রেণু মাতৃকোষ ওর ভিতরে আছে এই রেণুস্থলী বা ফার্নের রেণুস্থলীকে বলে সোরাস বহুবচনে সোরাই সেই সোরাস গুলো এক একটা সোরাস সেই সোরাসের মধ্যে অনেক স্পোর মাদার সেল রেণু মাতৃকোষ তা বিভাজিত হয় রেণু মাতৃকোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে মিওসিস পদ্ধতি রেণু মাতৃকোষ লক্ষ্য করো যে 2N এই রেণু মাতৃকোষ 2N কিন্তু মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলে রেণু মাতৃকোষ আমরা এইদিকটা কালো রঙের পুরা রেণুধর যনুটা কালো রঙে আঁকা আছে আর এই যে বৈচিত্র্যটা এইদিকে বাঁ দিকে করেছি বইয়ের ছবির থেকে একটু আমি আলাদা ছকটা এখানে দিয়েছি তাহলে এখানে মিওসিস কোষ বিভাজনের যে রেণু জন্মালো সেই রেণুটা হ্যাপ্লয়েড এবং এই হ্যাপ্লয়েড রেণু অঙ্কুরণ অর্থাৎ বিভাজন এবং বিভাজিত হয়ে লিঙ্গধর উদ্ভিদের জন্ম দিচ্ছে লিঙ্গধর উদ্ভিদ মানে সে হলো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড দেহ এবং স্বাধীন সত্তা এরও স্বাধীন সত্তা একটু আগে বলছিলাম যে মসের দুই দেহের স্বাধীন সত্তা নেই কিন্তু ফার্নের দুই দেহেরই আলাদা আলাদা স্বাধীন সত্তা আছে সেই স্বাধীন সত্তা বিশিষ্ট দেহটি লিঙ্গধর উদ্ভিদ এটি চাক চ্যাপ্টা এক সামনে একটু খাঁজ আছে এবং সেই খাঁজে নিচের দিকে রাইজয়েড আছে মূল নেই লিঙ্গধর দেহের উদ্ভিদটার অংশে কোনো মূল নেই এই রাইজয়েড গুলোই মূলের কাজ করে এবং এরা রস শোষণ করে সাপ্লাই করে এই লিঙ্গধর দেহকে লিঙ্গধর দেহটা অতি ক্ষুদ্র চ্যাপ্টা পান গাছের পাতার মতো তাম্বুল আকৃতি এবং এই ক্ষেত্রে এর একটা অগ্রস্থ এপিক্যাল নচ অগ্রস্ত খাঁজ আছে আর কোষগুলো ক্লোরোফিল যুক্ত এই ক্লোরোফিল যুক্ত কোষ মানেই সালোক সংশ্লেষ করছে
তার মানে সে খাদ্য তৈরি করছে। এই দেহে দু রকমের জনন অঙ্গ সৃষ্টি হবে, জনন অঙ্গ খেয়াল করো, জনন অঙ্গ, তাদের নাম পুং জনন অঙ্গ বা অ্যান্থিরিডিয়াম। এই অ্যান্থিরিডিয়াম তৈরি হবে, এটা পুং জনন অঙ্গ। এবং আরেকটা, এটা দেখতে অনেকটা নাশপাতির মতো, আরেকটা ফ্লাস্কের মতো, ফ্লাস্ক আমাদের যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ব্যবহার হয় ফ্লাস্কের মতো, তার একটা গ্রীবা, এটা গ্রীবা আর এটা তার অঙ্ক, এটাকে নেক, এটাকে ভেন্টার, এই অঙ্কতেই আছে ডিম্বাণু, এন কোষ ডিম্বাণু। অ্যান্থিরিডিয়াম এর মধ্যে রয়েছে মাইটোসিস, কোষ বিভাজন বিভাজিত হয়ে জন্ম দিচ্ছে শুক্রাণু। দেখো এখানে লক্ষ্য করো যে প্রাণী জগতের মতো নাম দেওয়া হয়েছে মেল গ্যামেটটাকে, ডিম্বাণু সব উদ্ভিদেরই নাম, সেই প্রাণী জগতেও ডিম্বাণু স্ত্রী গ্যামেট, উদ্ভিদ জগতেও গোটা উদ্ভিদ জগৎটাই স্ত্রী জনন কোষ মানে ডিম্বাণু। কিন্তু প্রাণী জগতের এই নামটা ধার নেওয়া হয়েছে এক কথায়, যে মস এবং ফার্মের ক্ষেত্রেই শুক্রাণু শব্দটা ব্যবহার করা হয়, আর যদি আমরা উন্নত সপুষ্প গুপ্তবীজী উদ্ভিদ যখন দেখব তখন তার নাম আমরা শুক্রাণু বলবো না, তাকে বলবো মেল গ্যামেটকে বলবো পরাগরেণু। আর এই মস ফার্মে প্রাণী জগতের মতো এই শুক্রাণু জলের দ্বারা, সাধারণত জলের দ্বারা, মস হলে জল অবশ্যম্ভাবী, মস হলে নিষেক করার জন্য জলে আসতে হবে, কাছাকাছি দুটো গঠনই আছে, এই দুটো গঠন অ্যান্থিরিডিয়াম আর্কিগোনিয়াম আলাদা করে আঁকা আছে, কিন্তু আছে এরা এই দেহটার ভিতরে, অ্যান্থিরিডিয়ামও আছে আর্কিগোনিয়ামও আছে, এই লিঙ্গধর দেহটার ভিতরে আছে, একটু বৃহৎ আকারে আঁকার জন্য বাইরে এনে দেখিয়েছি, আসলে এই জন্য একটা তীর করা আছে, মানে এই সম্পূর্ণ জিনিসটা এর ভিতরে আছে, আর একটু পাশ দিকে আঁকা আছে। অ্যান্থিরিডিয়ামের কোষগুলি বিভাজ, মাতৃকোষগুলি বিভাজিত হয়ে কি বিভাজন, অবশ্যই মাইটোসিস, এখানেও মিয়োসিস নেই, তাহলে মাইটোসিস কোষ বিভাজন, কারণ এন এটাকে প্রোথেলাসও বলা হয়, প্রোথেলাস, ফার্নের লিঙ্গধর দেহের নাম হচ্ছে প্রোথেলাস। থেলাস মানে কি, মানে যে দেহের কোনো মূল কাণ্ড পাতা নেই তাই হচ্ছে থেলাস, তাহলে সমাঙ্গ দেহী, তাহলে প্রোথেলাস মানে এরও মূল কাণ্ড পাতা নেই তাই এর নাম হচ্ছে প্রোথেলাস। এই প্রোথেলাসে অ্যান্থিরিডিয়াম আর্কিগোনিয়াম এবং তাদের ভিতরে মাইটোসিস কোষ বিভাজনে ডিম্বাণু শুক্রাণুর উৎপাদন, শুক্রাণু জলে এলো এই আর্কিগোনিয়ামের মাথায় পড়লো, দিয়ে নিষেক হলো, দিয়ে নিষেক লেখা আছে নিষেক, এই নিষেকও হচ্ছে এই দেহটার ভিতরে, আর এই দেহটার ভিতরে জাইগোটও তৈরি হচ্ছে, শুধু জাইগোটটাকে এখানে এঁকে দিয়েছি ওই দিকে কালোর দিকে, কারণ জাইগোট তৈরি হলে সে টু এন ওই পারে চলে গেল, আর এই দেহটাই জাইগোটটাই থাকবে এই দেহটার মধ্যেই, এই অঙ্কুরিত হয়ে রেণুধর দেহের জন্ম দিল আর এই লিঙ্গধর দেহটা পচে গেল, নষ্ট হয়ে গেল ওই জায়গাতে, যে জায়গায় লিঙ্গধর দেহ থাকবে একটু সরবার উপায় নেই, ওইখানেই রেণুধর দেহ তৈরি হবে, রেণুধর দেহ যেই তৈরি হয়ে গেল একটা লিঙ্গধর দেহ থেকেই, তখন লিঙ্গধর দেহের অস্তিত্বটা নষ্ট হয়ে যায়, এইভাবে আবার রেণুধর দেহ থেকে পুনরায় জনুক্রম এই যে চলতে থাকে চক্র। তাহলে রেণুধর দেহ, ডিপ্লয়েড দেহ, স্পোরোফাইটিক দেহ, তাদের সমস্ত কোষগুলি টু এন, তার মূল কাণ্ড পাতা ফার্নের বেলায়, তার থেকে রেণুপত্র, তার থেকে রেণুস্থলী, তার থেকে রেণু মাতৃকোষ, তার থেকে বিভাজিত হবে মিয়োসিস, তখন ঢুকে গেল লিঙ্গধর দেহে। মিয়োসিসে কি জন্ম দিল, রেণু, রেণু মানে কি, রেণু সূচনা করলো লিঙ্গধর দেহে। ছোট প্রশ্ন, লিঙ্গধর দেহ কি দেহের সূচনা করে, এই লিঙ্গধর দেহ কোন কোষ থেকে সূচিত হয়, না রেণু থেকে, রেণু কি না হ্যাপ্লয়েড, আর রেণুধর দেহ কোন কোষ থেকে সূচিত হয় অর্থাৎ তৈরি হয়, না জাইগোট থেকে, জাইগোট কি না ডিপ্লয়েড, সোজা প্রশ্ন, এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, এটাই যৌনক্রম। পরবর্তী ক্লাসে আমরা সপুষ্প গুপ্তবীজী উদ্ভিদের যৌনজনন পড়ব এবং তার সাথে পরাগ মিলনটাও দেখতে হবে, না হলে তো আর যৌনজনন হবে না, তাহলে পরাগ মিলন আর সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌনজনন, সবাই ভালো থাকবে।